সাততলা বস্তিতে আজকে আমরা প্রচারণা প্রথম দিন গিয়েছিলাম। যাওয়ার সাথে সাথে আওয়ামী লীগের লোকজন তারা আমাদেরকে ঢুকতে দেয়নি, আমাদের ছেলেপেলেকে মারধর করছে এবং তারা করছে কি মহিলা কিলার বাহিনী তাদের বলে একরকম বলে সন্ত্রাসী ছেলের থেকেও তারা পাওয়ারফুল মেয়েদেরকে রাখছে, যারা আমাদেরকে হাত তুলতে পারে, মেয়েরা আমাদের কাছে হাত তুলতে পারে কিন্তু আমরা মেয়েদেরকে এক ধার তুলতে পারি না। ওরা কি করছে, মেয়েরা করছে পাঁচজন মা সামনে মেয়ে দিছে, দশজন ছেলে তারা পিছনে রাখছে, রাখে আর আমাদের ছেলেপেলেকে মারধর করে আহত করে তারা আমাদের কিন্তু ভোটের প্রচারণা আমাদেরকে কিন্তু সাততলা বস্তিতে ঢুকতে দেয়নি। এবং আজকে যেই ঢুকতে দেওয়াতে প্রমাণিত হয় এই সরকারের আমলে আমরা কীভাবে নির্বাচন করবো জানি না আমরা। আজকে আওয়ামী লীগের লোক আজকে যদি আমাদের ভোটের প্রচারণায় বাধা দেয়, এরকম লোকজন ঢুকতে না দেয়, তাহলে ভোটের দিন এরা জোর করে সিল মারবে, ভোটের দিন ভোটারদেরকে কিন্তু ওরা নৌকো ছাড়া কোনো ভোট দিতে দেবে না। আজকে আমরা বুঝতে পারলাম, কারণ আমরা মনে করেছিলাম সুষ্ঠু একটা নির্বাচন হবে, কিন্তু আজকে তাদের যে প্রচারণার বাধা, আমার কথা আপনাদের এত জনপ্রিয়তা এত শক্তি, তাহলে আপনারা আমাদের হিরো আলমকে দেখে কেন ভয় পান? হিরো আলম কী হয়ে গেছে বাংলার বাদ যে আপনারা হিরো আলম থেকে ভয় পাচ্ছেন? আপনার তো শক্তিশালী দল, আপনাদের পাওয়ার আছে, আপনাদের ক্ষমতা আছে, ভোটের মাঠে সুষ্ঠু একটা ভোট করে দেখেন না কেন? কেন আপনারা জনগণকে আপনারা আসলে আমাদের পিছিয়ে লেলে দিচ্ছেন, সন্ত্রাসের দিকে লেলে দিচ্ছেন, আপনাদের ক্যাডার বাহিনীকে লেলে দিচ্ছেন, আমাদেরকে ভোট করছেন? আজকে আমরা এই নেতাকর্মীদের দিকে একাদিন মারে হসপিটাল, একজনে হসপিটালে আছে, আমরা জরুরি সেটাকে এখন হসপিটাল হচ্ছে বসা মারা সমান। তাই আজকে এইরকম করে নির্বাচন নিয়ম হয়, এইরকম এই পুঁথিটা নির্বাচন এলে শয়ে শয়ে মায়ের বুক খালি করতেছে এক শুধু নির্বাচনের কারণে। এটা নির্বাচন বলে না, এটা তাদের ক্ষমতা বলে না, এরা পুঁথিটা নির্বাচনে পুঁথিটা মায়ের বুক খালি করতেছে। একটা হিরো আলমের বুক খালি করে মায়ের মারে ফেলেতে কী করবে, দশটা হিরো আলম জন্ম নিতে পারে। আপনারা দেখছেন আজকে আমাদের লোকজনের উপর কী হারে হামলা করেছে, তাই আমরা এক তীব্র নিন্দা জানাই এবং আমার লোক যে দেখ আহত করছে, আমার লোক যদি বাইশ মারা যায় তাহলে বাংলাদেশে আগুন ধরে তুমি পুঁটিটাকে আমাদের সন্ত্রাসীরা মারে করে দেয়। একটা লোক যারা মারছে আমরা চিহ্নিত করেছে, একজন পিটা করে মারবো, আমার লোকজন মারা যায় কিছু হয়ে যায়, আমরা কিন্তু কাউকে ছাড়বো না, সেটা বলে দিলাম। আপনাকে এই এলাকা ঢুকতে আমরা দেব না, আপনি আমাদের এলাকায় প্রচার করতে পারবেন না, আমরা আপনাকে ঢুকতে দেব না, আপনি এখান থেকে চলে যান। প্রতিদিন আমরা আইন শৃঙ্খলা বাহিনী চাইতেছি, তারা প্রতিদিন আমি যে যে এলাকায় যাবো প্রতিটি এলাকায় তারা আমাকে আইন শৃঙ্খলা বাহিনী আমার সাথে থাকতে হবে। এই বলে আমি আজকে নির্বাচন কমিশনের সাথে এখন যাবো, তাদের বক্তব্যটা কি আমরা শুনতে চাই। তারা যদি আমাকে এর পরবর্তী মনে করেন, তারা যদি মনে করেন আমাদের কোনো সহযোগিতা না করতে চাই, পরবর্তী আপনাদেরকে এটা রেজাল্ট আমরা আবার জানিয়ে দেবো। আজকে আমরা ভোটে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ 100 ভোট পাবে কিনা আমি জানি না, সুষ্ঠু নির্বাচন দিলে।